নমস্কার, এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী চৈতন্য মঠের সামনে, যেটাকে এখানে ডাকনাম চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি নামে পরিচিত। তো আজকে আমাদের গন্তব্য এখানেই। আজকে আমি দেখাবো চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি বা চৈতন্য মঠ। এই সামনে দিয়ে যে রাস্তাটি দেখলেন, সেই রাস্তাটি একদিকে আপনার এদিকে নবদ্বীপ ঘাট, এই মায়াপুর ঘাট, আর অপরদিকে 34 নম্বর জাতীয় সড়ক। তা দেখতে পাচ্ছেন আমরা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির গেট দিয়ে প্রবেশ করছি। এখানে 3টি গেট আছে, তা আমরা যথারীতি 1 নম্বর গেট দিয়ে এই মন্দিরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ভেতরে চলে এসেছি এবং এখানে কি কি মন্দির আছে এবং কি কি জিনিস আছে দর্শনীয় স্থানগুলি আমি একে একে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন সামনে একটি মন্দির। তা মন্দিরের আগে এখানে ডান দিকে বেশ সুন্দর করে গোছানো ফুলের বাগান করা রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাব মন্দিরের দিকে এবং প্রথমে আমরা দর্শন করব এই মন্দিরের সামনে অবস্থিত শ্যামকুণ্ড। চলুন তাহলে শ্যামকুণ্ডর দিকে যাওয়া যাক এবং আপনাকে জুতা চপ্পল এইখানেই পরিত্যাগ করে খালি পায়ে শ্যামকুণ্ডের দিকে যেতে হবে। তা আমরা এখন শ্যামকুণ্ডের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে যে জলাশয়টি, এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে, সামনে যে জলাশয়টি সেটি হলো শ্যামকুণ্ড। এখানে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড নামে 2টি সরোবর আছে। এইটি শ্যামকুণ্ড এবং এর বাঁ পাশে আছে রাধাকুণ্ড। শ্যামকুণ্ডতে আপনি বড় বড় মাছ দেখতে পারবেন এবং রাধাকুণ্ডতেও বড় বড় মাছ দেখতে পারবেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন এখানে বেশ বড় বড় মাছ দেখা যায় এবং পদ্মফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন। এইটি হলো শ্যামকুণ্ড এবং এর বাঁ পাশে আছে রাধাকুণ্ড। আমি আপনাদেরকে পরে রাধাকুণ্ডে নিয়ে যাচ্ছি, তো দর্শন করুন শ্যামকুণ্ড। শোনা যায় যে এই শ্যামকুণ্ড বৃন্দাবনের শ্যামকুণ্ডের জল নিয়ে এসে এই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড প্রতিষ্ঠা করা হয়েছিল। শ্যামকুণ্ড দর্শনের পর আমরা চলে এলাম সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির দর্শনে। বর্তমানে যে মন্দিরটি আপনারা দর্শন করছেন এটি সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির। চলুন দেখে নিন তাহলে, এবং দেখতে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর কি কি দর্শনীয় স্থান এখানে আছে। চলুন চলা যাক। এই মূল মন্দির এবং সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দিরের মধ্যস্থলে এই ফুলের বাগানটি অবস্থিত। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর গোলাপ, এক একটা এক রকম কালারের গোলাপ ফুলের গাছ, এবং এই গোলাপ গাছগুলি দর্শন করতে করতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মূল মন্দিরের দিকে। কারণ এরপরেই যে আসছে যে মন্দিরটি আপনাদেরকে দেখাবো সেটি এই চৈতন্য মঠের বা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির মূল মন্দির বলা যেতে পারে। চলুন তাহলে মূল মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলি।
দেখছেন আমরা বর্তমানে মূল মন্দিরের মধ্যে চলে এসেছি এবং এখানে কিছু মূর্তি আছে। যেমন দেখতে পাচ্ছেন এটি শ্রী নিম্বাক মহাশয়ের মূর্তি এবং সামনে আরও দু একটি মূর্তি আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা মূল বিগ্রহ দর্শনের দিকে এগিয়ে যাব। এটি শ্রী বিষ্ণু স্বামীর মহাশয়ের মূর্তি এবং আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন মন্দির গাত্রের দেওয়ালে নানান রকম বাণী এবং কৃষ্ণ নাম লেখা আছে। এখানে একটি মূর্তি দেখতে পাচ্ছেন মাধবাচার্যের এবং আমরা এইবার আস্তে আস্তে মূল মন্দিরের একদম সামনে দেখতে পাচ্ছেন বিগ্রহ দর্শন করুন। দূর থেকে দেখাতে হচ্ছে কারণ সামনে থেকে ছবি তোলা নিষেধ আছে, যে কারণে ছবি তুলতে দেওয়া হলো না বা দেওয়া হয় না। এবং এরপরে আমরা এসেছি সামনের নাট মন্দির বলা যেতে পারে এটিকে, এবং এখানে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা খেলার বর্ণনা মূর্তি আকারে মন্দিরের দেওয়ালের ওপর পার্শ্বে দেওয়া রয়েছে। চলুন তাহলে এই চৈতন্য মহাপ্রভুর লীলাভূমির যে মূর্তি আকারে ছবিগুলি দেওয়া রয়েছে সেগুলি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং পরবর্তীতে কী কী আছে সেগুলো দর্শন করি। চলুন তাহলে। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল। চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভক্তিমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হলে তার নোটিফিকেশনটি আপনার কাছে সঠিক সময় পৌঁছে যায় এবং নিজেদের পরিচিতি মহলে ভিডিওগুলি শেয়ার। তো দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এই সমাধি মন্দিরের মধ্যে চলে এসেছি এবং এখানে এটি দর্শন করার পর আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব এবং আরও একটি মন্দির দর্শন করব। যেটি দর্শন করছি এটি শিল ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির এবং এই মন্দিরটি দর্শন করে আমরা আবার বাইরে চলে আসব এবং এই রাস্তা দিয়ে নেমে আমরা ডান দিকে গিয়ে তমাল বৃক্ষের দিকে এগিয়ে যাব। তারই মাঝে পড়বে আরেকটি সমাধি মন্দির। চলুন তাহলে দেখে নেওয়া যাক। Thank you.
দেখতে পাচ্ছেন সেই তমাল বৃক্ষটি। এটি একটি বিখ্যাত তমাল বৃক্ষ, কারণ বৃন্দাবনের অনুকরণে এইখানেও একটি তমাল বৃক্ষ এবং একটি কৃত্রিম গিরি গোবর্ধন পর্বত এবং রাধাকুণ্ড স্থাপন করা হয়েছে। শ্যামকুণ্ড তো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সেই গিরি গোবর্ধন পর্বত, যেটি প্রদক্ষিণে মানসিক শান্তি মেলে এমনই শোনা যায়। বৃন্দাবনে অনুরূপ একটি ছোট, যদিও বৃন্দাবনের তুলনায় অনেকটাই ছোট, কিন্তু এখানে একটি তৃতীয় বৃন্দাবন স্থাপন করা হয়েছে। কারণ একদিকে আমরা দেখতে পাই তমাল বৃক্ষ, দ্বিতীয়ত দেখতে পাই গিরি গোবর্ধন, তৃতীয়ত শ্যামকুণ্ড রাধাকুণ্ড, তা এইগুলি সমন্বয়ে এখানে একটি যেন দ্বিতীয় বৃন্দাবন গড়ে উঠেছে। তো আমরা এখন গোবর্ধন প্রদক্ষিণ করলাম, করে রাধাকুণ্ড দেখাচ্ছি। এই সরোবরটি সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রাধাকুণ্ড। কথিত আছে যে এই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড, বৃন্দাবনের শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড জল নিয়ে এসে এই দুটি সরোবর এইখানে স্থাপন করা হয়েছিল, যে কারণেই এই দুটির নাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড, মানে দ্বিতীয় বৃন্দাবন বলতেই পারেন। এখানটাই তমাল বৃক্ষ, গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড মিলিয়ে দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডের যে রাধাকুণ্ড নামক সরোবরটি, এখানেও অনেক বড় বড় মাছ দেখা যায়। তীর্থযাত্রীরা মাছের জন্য খাবার নিয়ে আসেন এবং মাছকে খেতে দেন এবং মাছের জলকেলি দর্শন করেন। এই রাধাকুণ্ডর পরে আমরা এসেছি আরেকটি মন্দির দর্শনে। দেখতেই পাচ্ছেন প্রভুপাদ, শিল প্রভুপাদের ভজন কুঠির, এবং এরপরে একটি সুন্দর অপূর্ব মূর্তি দর্শন করাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সেই অপূর্ব মূর্তি, আরেকটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ ও রাম একই সাথে, দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাম একত্রিত অবস্থায়। এইবার আমরা যাব একটু, এই চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটি আপনাদেরকে একটু দেখাবো। দেখতে পাচ্ছেন মন্দির পরিসরটি অনেকটা বড়, এর জন্যে এটি তিনটে গেট আছে, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর। প্রথমে তো এক নম্বর গেটটাই চালু ছিল, পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় গেট চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, এটি একটি মিউজিয়াম, যদিও এখানে ভিডিওগ্রাফি করা বা ফটোগ্রাফি টোটালি বারণ, তবু আমি একটু দেখাবো, একটু রিস্ক নিয়ে ভেতরটা দেখাচ্ছি। ভেতরের ছবিটি ঠিক এই রকম, এরপরে আর ক্যামেরা করা যাবে না এর ভেতরে, ভিডিওটা হয়তো আমাকে এখানেই শেষ করতে হবে। তো কিভাবে আসবেন এখানে, মোটামুটি আমি মায়াপুর ট্যুর গাইড একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নেবেন। মায়াপুর ভ্রমণে আসছেন, ইসকন মন্দির থেকে এক থেকে দেড় কিলোমিটার আগে পড়বে আপনার এই শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। যদি সমস্যা হয় আপনি ট্যুর গাইডটা দেখে নিতেই পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।